আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন, কাজ করছি অ্যামাজন মার্কেট প্লেসে। দীর্ঘদিন ধরে অ্যামাজন FBA প্রাইভেট লেবেলিং নিয়ে আমি রয়েছি এখন আমার অ্যামাজন সেলার অ্যাকাউন্টের অর্ডার পেজে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট টাইপস নিয়ে। প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি অ্যামাজনের বিজনেস মডেল সম্পর্কে, কারণ আপনি যদি অ্যামাজনের বিজনেস করার প্ল্যান মাথায় নিয়ে আসেন তো সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যামাজনের বিজনেস মডেল, এবং কোন বিজনেস মডেলটা আপনার জন্য বেটার। তো লাস্টের ভিডিওতে আমি টোটালি ক্লিয়ার করেছি, সেই ভিডিওটা আপনারা যারা মিস করেছেন সেটা দেখে নেবেন। তো মোটামুটি যারা ফ্রিতে হচ্ছে আপনার আপনার বেসিক অ্যামাজনের বিষয়গুলো জানতে চান বা শিখতে চান, তো মোটামুটি অনেকগুলো ভিডিও হচ্ছে এই প্লেলিস্টে অ্যাড হবে, যেটা আপনারা ফ্রিতেই হচ্ছে শিখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা হচ্ছে জাস্ট সাথে থাকবেন, তাহলে ফ্রিতেই হচ্ছে অ্যামাজনের বেসিক থেকে অ্যাডভান্স অনেক কিছুই আপনারা এখানে পাবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট টাইপস। তো আপনার কোন অ্যাকাউন্ট টাইপসটা হচ্ছে বেসিক্যালি আপনার জন্য সুইটেবল? তো যারা বিগিনার রয়েছেন, যারা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে হচ্ছে আপনার বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন অ্যামাজন FBA-তে বা অ্যামাজন মার্কেট প্লেসে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ ছাড়াও আপনি যদি আরও যে সকল এলিজিবল কান্ট্রি রয়েছে অ্যামাজনে বিজনেস করার জন্য, তো সে সকল কান্ট্রিতেও হচ্ছে আপনি যদি অ্যামাজনের বিজনেস করতে চান বা হচ্ছে করার চিন্তাভাবনা করেন, তো সর্বপ্রথম আপনাকে অ্যামাজন বিজনেস মডেল শেখার পরে বা জানার পরে আপনাকে শিখতে হবে অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট টাইপস সম্পর্কে। তো চলুন এখন আমরা অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট টাইপ সম্পর্কে জেনে নেই। তো দেখেন এখানে হচ্ছে অ্যামাজনের যেই সেলিং অ্যাকাউন্ট টাইপস বা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট টাইপস বা অ্যামাজন অ্যাকাউন্ট টাইপস, তো হচ্ছে এর মধ্যে হচ্ছে দুইটা প্ল্যান রয়েছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে প্রফেশনাল। এটা দেখেন হচ্ছে অ্যামাজনের সেলিং প্ল্যানস। তো এখানে হচ্ছে লেখা আছে যে দিস প্ল্যান মাইট বি রাইট ফর ইউ ইফ, মানে যেই প্ল্যানটি আপনি মনে করবেন যে হচ্ছে আপনার সেলিং প্ল্যানটি আপনার জন্য বেটার, আপনি সেটা দিয়ে কিন্তু অ্যামাজনে সেল স্টার্ট করতে পারেন। তো অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট টাইপস বা অ্যামাজন অ্যাকাউন্ট টাইপস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে প্রফেশনাল। একটা হচ্ছে আপনি যদি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে অ্যামাজনে সেলিং অ্যাকাউন্ট ওপেন করেন, আপনি হচ্ছে তাহলে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট হিসাবে আপনি সেলার অ্যাকাউন্ট ওপেন করছেন, আর যদি আপনি প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে হচ্ছে আপনি কিন্তু অ্যাজ এ প্রফেশনাল অ্যামাজন সেলার হিসাবে অ্যামাজনে অ্যাকাউন্ট ওপেন করছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যামাজনের যে অ্যাকাউন্ট টাইপস বা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট টাইপস কয়টা, দুইটা, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা প্রফেশনাল। তো আমি যদি এখন ইন্ডিভিজুয়াল সম্পর্কে কিছু বলি, এর সুবিধা বলি, ঠিক আছে, আপনার হচ্ছে বা ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট যদি আপনি ওপেন করেন, আপনি হচ্ছে এই জিনিসটা তো আগে যে আপনার বুঝতে হবে যে হচ্ছে কেন আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে অ্যামাজনে হচ্ছে সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন। দেখেন আপনি যদি আপনার হচ্ছে মান্থলি মানে 30 দিনে 40টার মতো আইটেম বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনার জন্য ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্টই পারফেক্ট। আবার আপনি অ্যাজ এ বিগিনার আপনি একটা আইটেম নিয়ে শুরু করলেন, আপনি তো এখন জানেন না যে আপনার মান্থলি 30টা প্রোডাক্ট সেল হবে না 50টা প্রোডাক্ট সেল হবে না 100টা প্রোডাক্ট সেল হবে। তো এখানে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল আর প্রফেশনালের মধ্যে বিগ ডিফারেন্স হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট ওপেন করলে আপনাকে কোনো মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে না অ্যামাজনকে, আর যদি আপনি প্রফেশনাল হিসাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে কিন্তু আপনাকে মান্থলি $39.99 অ্যামাজনকে আপনার হচ্ছে সেলার অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন ফি দিতে হবে, যেটা কিন্তু ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট যারা ওপেন করবেন তাদের জন্য এই যে মান্থলি ফিক্স যেই হচ্ছে আপনার $40 অলমোস্ট যেই আপনার হচ্ছে সাবস্ক্রিপশন ফি সেটা কিন্তু দিতে হচ্ছে না। তো এখন যেটা বলতেছিলাম যে আপনি যদি অ্যাজ এ আপনি যদি অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি চিন্তা করেন যে আসলে আমার তো আমি জানি না যে হচ্ছে আমি আপনার আমার মান্থলি কয়টা অর্ডার আসবে, 30টা 50টা বা 100টা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট হিসাবে সেলার অ্যাকাউন্ট ওপেন করি, যেহেতু এখানে সাবস্ক্রিপশন ফি নাই তো আমি হচ্ছে এইটাই এই প্ল্যানটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যানে সেলিং প্ল্যানটা নিয়ে যদি আমি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করি, ওপেন করার পর হচ্ছে আপনি
এক মাসে 30টা বেচলেন, তারপরে মাসে আপনি যখন 40টা বেচলেন, ঠিক আছে, আবার তারপরে মাসে যখন 50টা বেচলেন, যখনই আপনি 50টা বা 40টার বেশি বিক্রি করবেন তখন কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল সেলার অ্যাকাউন্টে কনভার্ট হতে হবে। আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট হিসাবে যদি অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট ওপেন করেন, আপনি আপনি আবার হচ্ছে যখন আপনার সেলিং ভলিউম 40টার বেশি মান্থলি হবে তখন কিন্তু ইজিলি আপনার হচ্ছে অ্যামাজন সেলার ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল সেলার অ্যাকাউন্টে আপনি কনভার্ট হতে পারবেন। আপনার যে এক্সিস্টিং অ্যামাজন সেলার অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল সেলার অ্যাকাউন্টে কনভার্ট হতে পারবেন। যেখানে আপনি যদি প্রফেশনাল সেলার অ্যাকাউন্টে কনভার্ট হন, আপনার কিন্তু মান্থলি কোনো মানে সেলের লিমিটেশন নাই যে আমি তো 40টাই বিক্রি করতে পারবো, এখানে আপনি আনলিমিটেড প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এখন ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি 40টার বেশি যখন প্রোডাক্ট বিক্রি করবেন তখন কেন আপনি হচ্ছে প্রফেশনাল সেলার অ্যাকাউন্টে যাবেন, হোয়াই? তার কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্টে কোনো সাবস্ক্রিপশন ফি মান্থলি দিতে হয় না অ্যামাজনকে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে, আপনার একটা প্রোডাক্ট সেলের অ্যাগেনস্টে অ্যামাজন $0.99 অলমোস্ট $1 চার্জ করবে। তো আপনি যদি মাসে 40টা প্রোডাক্ট বিক্রি করেন তাহলে অলমোস্ট আপনার কিন্তু $40 অ্যামাজন চার্জ করতেছে 40টা প্রোডাক্টের অ্যাগেনস্টে। তো আপনি যখন হচ্ছে 50টা আপনার হচ্ছে থেকে 100টা প্রোডাক্ট বিক্রি করেন মান্থলি, তাহলে দেখেন হচ্ছে আপনার কিন্তু যদি 50টা বিক্রি করেন মান্থলি $50 নিচ্ছে অ্যামাজন অলমোস্ট। যদি 100টা প্রোডাক্ট বিক্রি করেন তাহলে হচ্ছে আপনার অ্যামাজন অলমোস্ট $100 মতো হচ্ছে চার্জ নিচ্ছে আপনার থেকে। কিন্তু এই ক্ষেত্রে প্রফেশনালে দেখেন, আপনি যদি মান্থলি $40 আপনার সাবস্ক্রিপশন ফি দিয়ে এখানে আনলিমিটেড প্রোডাক্ট সেল করেন, আপনার কিন্তু আর এক্সট্রা কোনো আপনার প্রোডাক্ট সেলের অ্যাগেনস্টে অ্যামাজনকে ফি দিতে হচ্ছে না। তো এটাই হচ্ছে বিগ ডিফার। আপনারা যারা বিগিনার রয়েছেন, যারা বাংলাদেশ বা আপনার হচ্ছে ইউকে, আমেরিকা, ইউরোপের বা হচ্ছে যেসব কান্ট্রি থেকে আপনার হচ্ছে আপনার অ্যামাজন বিজনেস করা যায়, তারা হচ্ছে আপনার এই বিষয়টা হচ্ছে খুবই আপনার হচ্ছে একটা মানে তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। অ্যাজ এ বিগিনার হিসাবে যারা হচ্ছে অ্যামাজনে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন অথবা অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন, তাদের এই অ্যামাজন সেলিং প্ল্যানটা সম্পর্কে কিন্তু আপনার হচ্ছে ক্লিয়ার একটা আইডিয়া থাকা দরকার। তো আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার হিসাবে যদি অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ওপেন করেন, আপনি হচ্ছে কখন প্রফেশনাল সেলার অ্যাকাউন্টে কনভার্ট হবেন সেই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারছেন। কেন হবেন সেই বিষয়টার উত্তর আমি দিয়েছি, কারণ 40টার বেশি বিক্রি করলে আপনার তো হচ্ছে 50টা হলে $50 চলে যাচ্ছে মাসে, যেটা কিন্তু প্রফেশনালে আপনি যত প্রোডাক্ট বিক্রি করেন আপনার মান্থলি কিন্তু সাবস্ক্রিপশন ফি ওই $39.99 দিতে হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক পয়েন্ট রয়েছে, ইন্ডিভিজুয়ালে ইউ সেল ফিউয়ার দেন 40 আইটেমস এ মান্থ, আর প্রফেশনালে রয়েছে আপনার ইউ সেল মোর দেন 40 আইটেমস এ মান্থ, এখানে আপনি আনলিমিটেড প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তো আপনার অ্যাজ এ বিগিনার হিসাবে আপনারা যদি মনে করেন যে আমি অ্যামাজনের সাবস্ক্রিপশন ফি দিব না, আমি দেখি হচ্ছে মান্থলি আমার কয়টা আইটেম বিক্রি হয়, গুড, আপনারা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট ওপেন করে অ্যামাজনে সেলিং স্টার্ট করে দিতে পারেন। দেন আপনার যখন হচ্ছে মান্থলি 40টা বেশি পণ্য বিক্রি হবে তখন আপনার সেলার অ্যাকাউন্ট থেকে আপনি প্রফেশনাল সেলার অ্যাকাউন্টে কনভার্ট হবেন, কনভার্ট করে নেবেন, কনভার্ট করা যায়, কোনো টেনশনের কোনো কারণ নাই। তো আশা করি হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রফেশনালের যে কোন ধরনের সেলার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার জন্য বেস্ট, আপনি কোনটা নিয়ে শুরু করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই বিষয়ে আপনারা হচ্ছে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। আর বেসিক্যালি যাদের হচ্ছে ইনভেস্ট মোটামুটি একটু ভালো অ্যামাউন্ট থাকে, যে আপনি হচ্ছে মনে করেন একটা আইটেমের মোটামুটি ভালো কিছু কোয়ান্টিটি লাইক 300 থেকে 500 কোয়ান্টিটি নিয়ে শুরু করতে পারবো, অথবা 5টা আইটেমের 300 থেকে 500 কোয়ান্টিটি নিয়ে শুরু করতে পারবো, সেটা ছোটো প্রোডাক্ট হোক, তো তারা কিন্তু স্টার্টিংয়েই প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট ওপেন করতে মানে ওপেন করার প্ল্যান করতে পারেন। আর যারা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কম, সাপোজ একটা ছোটো আইটেম, ঠিক আছে, $1 নিচে কেনা শিপিং সহ $1.50 যাবে, তো হচ্ছে আমি 100টা বা 300টা আইটেম নিয়ে শুরু করতে চাই, তারা হচ্ছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট হিসাবে অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। দেন যখন মান্থলি আপনার 40টা বেশি আইটেমস সেল হবে, আপনি আপনার অ্যামাজন ইন্ডিভিজুয়াল সেলার অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল সেলার অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। দেন হচ্ছে আপনার আপনার ইন্ডিভিজুয়াল এই প্রফেশনালের মধ্যে হচ্ছে আপনার কিছু হচ্ছে বিগ ডিফারেন্সও রয়েছে। দেখা যায় ইন্ডিভিজুয়ালে হচ্ছে আপনি অ্যামাজনে কিছু ফিচার্স রয়েছে এক্সক্লুসিভ, সেগুলো ইউজ করতে পারবেন না, কিন্তু যখন আপনি অ্যামাজনে প্রফেশনাল সেলার হবেন তখন কিন্তু অ্যামাজনের আপনার হচ্ছে যে এক্সক্লুসিভ ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো ইউজ করতে পারবেন।
সো সর্বোপরি যারা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যামাজন ইউএসএ তে বিজনেস করতে চাচ্ছেন বা হচ্ছে আপনার আমেরিকা, ইউরোপ, আপনার হচ্ছে ইউকে, এই সকল কান্ট্রি থেকে হচ্ছে amazon.com দ্যাটস মিন অ্যামাজন ইউএসএ তে আপনারা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন বা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, তারা হচ্ছে একটা আপনার হচ্ছে অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট টাইপস বা অ্যামাজনের সেলিং প্ল্যান সম্পর্কে আপনার হচ্ছে আপনার ক্লিয়ার আইডিয়া পেয়েছেন, যার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কোন সেলিং প্ল্যানটা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেলার, অ্যাজ এ প্রফেশনাল সেলার হিসাবে আপনি অ্যামাজনে আপনার হচ্ছে সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।